নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। স্টাডি ফর কম্পিটিটিভে আপনাদের সবাইকে স্বাগত। আমি শঙ্কর, আর আজ আমি স্ট্যাটিক জিকে অফ ত্রিপুরার পার্ট 10 নিয়ে আলোচনা করব। এর আগে আমি স্ট্যাটিক জিকে অফ ত্রিপুরার পার্ট 1 থেকে পার্ট 9 অবধি আপলোড করে দিয়েছি। যদি এখন আপনারা ওই ভিডিওগুলি না দেখে থাকেন, তাহলে উপরে দেওয়া আই বটনে ক্লিক করে ভিডিওগুলি দেখে নিতে পারেন, নতুবা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়েও আপনি ওই ভিডিওগুলি দেখে নিতে পারেন, এবং সেই প্লেলিস্টটি স্ট্যাটিক জিকে অফ ত্রিপুরা নামে। এটা হলো আমার চ্যানেল। সেই চ্যানেলে গিয়ে আপনি এই প্লেলিস্টে ক্লিক করে স্ট্যাটিক জিকে অফ ত্রিপুরার যতগুলো ভিডিও এখন অবধি ক্রিয়েট করা হয়েছে সেই ভিডিওগুলি আপনি দেখে নিতে পারেন। আর এখানে অন্যান্য ভিডিওগুলো আপনি দেখে নিতে পারেন, যেমন কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও রয়েছে, ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্স। তাছাড়া আমি টিসিএস এবং টিপিএস এর জন্য মেন্স পরীক্ষার জন্য ভিডিও তৈরি করেছি, যেমন জিওগ্রাফি অফ ত্রিপুরা থেকে একটি ভিডিও তৈরি করেছি, জিওলজি অফ ত্রিপুরা। তাছাড়া হিস্ট্রি অফ ত্রিপুরা থেকেও দুটি ভিডিও বানিয়েছি। সে দুটো ভিডিও হলো, একটি হলো মহারাজা বীরচন্দ্র মাণিক্য, আর একটি হলো পলিটিক্যাল এজেন্ট অফ ত্রিপুরা। আপনি যদি ইন্টারেস্টেড হন ওই ভিডিওগুলি সম্বন্ধে, তাহলে এখান থেকে ভিডিওগুলি আপনি সিম্পলি দেখে নিতে পারেন। ভিডিওগুলি ভালো লাগলে ভিডিওগুলিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, তার সাথে সাথে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যদি এখনও আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, তার সাথে সাথে বেল আইকনে ক্লিক করুন। সো আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এখানে স্ট্যাটিক জিকে অফ ত্রিপুরার পার্ট 5 থেকে একটু কারেকশন করতে হবে। রিভার্স অফ ত্রিপুরা থেকে খোয়াই রিভারের উপকূলবর্তী অঞ্চল হবে তেলিয়ামুড়া এবং খোয়াই। প্রথমে আমি কৈলা শহর ও কুমারঘাট বলেছিলাম, সেটা ভুল। খোয়াই রিভারের উপকূলবর্তী অঞ্চল হবে তেলিয়ামুড়া এবং খোয়াই, এবং ধলাই রিভারের উপকূলবর্তী অঞ্চল হবে কমলপুর এবং আম্বাসা। এই দুইটি রিভারের উপকূলবর্তী অঞ্চলগুলি কারেকশন করে নেবেন। একটি হলো খোয়াই নদী, যার উপকূলবর্তী অঞ্চল হলো তেলিয়ামুড়া ও খোয়াই, আর একটি হলো ধলাই নদী, যার উপকূলবর্তী অঞ্চল হলো কমলপুর এবং আম্বাসা। আজকের এই ভিডিওতে প্রথমে আমরা ত্রিপুরার রাজা সম্বন্ধে আলোচনা করব। ত্রিপুরার রাজ পরিবারের বিবরণী নিয়ে যে বই, সেটি হলো রাজমালা। সেই রাজমালায় বর্ণিত ত্রিপুরার মোট রাজা হল 179 জন। ত্রিপুরার পূর্বতন নাম ছিল কিরাত দেশ। ত্রিপুরার প্রথম রাজধানী ছিল ধর্মনগর। ত্রিপুরার প্রথম রাজা দুর্য। দুর্যর পিতার নাম যযাতি। পূর্বে ত্রিপুরার রাজারা যে উপাধি গ্রহণ করত তা ছিল ফা। ত্রিপুরার প্রথম রাজা যিনি ফা এর পরিবর্তে মাণিক্য উপাধি গ্রহণ করেছিল ছেং থুমফা। প্রথম রাজা যিনি ত্রিপুরায় প্রথম মুদ্রার প্রচলন করেছিল তিনি হলেন রত্নমাণিক্য। তিনি 1468 সালে ত্রিপুরায় প্রথম মুদ্রা প্রচলন করেছিল। দেশীয় রাজ্য ত্রিপুরার রাজধানী রাঙ্গামাটি থেকে ওল্ড হাভেলিতে স্থানান্তরিত করা হয়েছিল 1761 সালে। ত্রিপুরায় তখন রাজা কৃষ্ণমাণিক্যের রাজত্ব ছিল। রাজধানীকে ওল্ড হাভেলি থেকে নিউ হাভেলিতে স্থানান্তরিত করা হয়েছিল 1838 সালে। ত্রিপুরায় তখন রাজা কৃষ্ণ কিশোর মাণিক্যের রাজত্ব ছিল। সিপাহী বিদ্রোহ চলাকালীন ত্রিপুরার রাজা ছিল ঈশান চন্দ্র মাণিক্য। ত্রিপুরার যে রাজা ব্রিটিশ গভর্নমেন্টের মাধ্যমে মহারাজা উপাধিতে ভূষিত হয়েছিল তিনি হলেন বীরচন্দ্র মাণিক্য। 1870 সালে বীরচন্দ্র মাণিক্যকে ব্রিটিশ গভর্নমেন্ট মহারাজা উপাধিতে ভূষিত করেছিল। ব্রিটিশ গভর্নমেন্টের দ্বারা ত্রিপুরায় প্রথম পলিটিক্যাল এজেন্ট নিয়োগ হয়েছিল 1871 সালে। ত্রিপুরার প্রথম পলিটিক্যাল এজেন্ট হল AWB পাওয়ার। আগরতলা মিউনিসিপ্যালিটি প্রতিষ্ঠিত হয়েছিল 1871 সালে, এবং সেটি রাজা বীরচন্দ্র মাণিক্যের আমলে প্রতিষ্ঠিত হয়েছিল। ত্রিপুরার ডিফ্যাক্টো কিং হয়েছিল বীরচন্দ্র মাণিক্য।
ডিফেক্ট লুকিং হওয়ার কারণ হলো বীরচন্দ্র মাণিক্য সিংহাসন আরোহণের পূর্বে বীরচন্দ্র মাণিক্য ও তার ভ্রাতাদের মধ্যে সিংহাসন আরোহণ নিয়ে কোর্টে মামলা চলছিল। সেই মামলা চলাকালীন ত্রিপুরা রাজ্যের রাজ্য প্রশাসন ও প্রশাসনিক কাজকর্ম চালিয়ে যাওয়ার জন্য বীরচন্দ্র মাণিক্যকে ডিফেক্টো কিং হিসাবে নিয়োগ করা হয়েছিল। খাস আপিল আদালত গঠন করেছিল বীরচন্দ্র মাণিক্য এবং সেটি তৎকালীন ব্রিটিশ প্রিভি কাউন্সিলের অনুকরণে সেটি গঠন করা হয়েছিল। ত্রিপুরার বিক্রমাদিত্য বলা হয় বীরচন্দ্র মাণিক্যকে। ত্রিপুরার রাজা যিনি দাসপ্রথাকে রদ করেছিলেন তিনি হলেন বীরচন্দ্র মাণিক্য। তিনি জুলাই 1878 সালে এই দাসপ্রথাকে রদ করেছিলেন। ত্রিপুরার রাজা যিনি সতীদাহ প্রথাকে রদ করেছিলেন তিনি হলেন বীরচন্দ্র মাণিক্য। তিনি 22 মে 1889 সালে সতীদাহ প্রথা রদ করেছিলেন। ত্রিপুরার কোন রাজা প্রথম ডাকঘর প্রতিষ্ঠিত করেছিলেন তিনি হলেন বীরচন্দ্র মাণিক্য। তিনি 1 অক্টোবর 1875 সালে ত্রিপুরায় প্রথম ডাকঘর প্রতিষ্ঠিত করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরকে কবি উপাধিতে সম্মানিত করেছিলেন রাজা বীরচন্দ্র মাণিক্য। ত্রিপুরার যে রাজা হিউম্যান স্যাক্রিফাইসকে অ্যাবলিশ করেছিলেন তিনি হলেন দন্ড মাণিক্য। ত্রিপুরার যে রাজা ত্রিপুরায় প্রথম চায়ের উৎপাদন শুরু করেছিলেন তিনি হলেন বীরেন্দ্র কিশোর মাণিক্য। তিনি 1916 সাল থেকে ত্রিপুরায় প্রথম চায়ের উৎপাদন শুরু করেছিলেন। উজ্জন্ত প্যালেসটি তৈরি করা হয়েছিল 1901 সালে। এই প্যালেসটি তৎকালীন রাজা রাধাকিশোর মাণিক্য তৈরি করেছিল। যে প্রতিষ্ঠানিক কোম্পানি এই উজ্জন্ত প্যালেসটি তৈরি করেছিল সে কোম্পানির নামটি হল মার্টিন অ্যান্ড বার্ন কোম্পানি। ত্রিপুরায় প্রথম সিভিল সার্ভিস ইন্ট্রোডিউস হয়েছিল 1915 সালে এবং সেই সিভিল সার্ভিস রাজা বীরেন্দ্র কিশোর মাণিক্যের আমলেই শুরু হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর ত্রিপুরায় ভ্রমণ করেছিলেন 7 বার। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখনী কাহিনী সেটি লেখা হয়েছে রাজা রাধাকিশোর মাণিক্যের উপর। ত্রিপুরার যে রাজাকে ব্রিটিশ গভর্নমেন্ট লেফটেন্যান্ট কলোনেল উপাধিতে ভূষিত করেছিলেন তিনি হলেন বীর বিক্রম কিশোর মাণিক্য। ত্রিপুরার যে রাজা রবীন্দ্রনাথ ঠাকুরকে ভারত ভাস্কর উপাধিতে ভূষিত করেছিলেন তিনি হলেন বীর বিক্রম কিশোর মাণিক্য। ত্রিপুরায় প্রথম মুঘল অভিযান হয়েছিল 1618 সালে। তখন ত্রিপুরার রাজা ছিল যশোধর মাণিক্য। প্রজামণ্ডল অ্যাক্ট পাস হয়েছিল 1938 সালে। রাজা বীরচন্দ্র মাণিক্যের রাজসভায় বিখ্যাত গায়ক ছিল যাদুপত্র। ত্রিপুরার যে রাজা ত্রিপুর সংঘের সাথে যুক্ত ছিল তিনি হলেন বীর বিক্রম কিশোর মাণিক্য। লালু কার্তা নামে পরিচিত ব্রজেন্দ্র কিশোর দেববর্মন। বারা ঠাকুর নামে পরিচিত সমরেন্দ্র দেববর্মন। ত্রিপুরায় শমশের গাজীর সময়কাল ছিল 1748 থেকে 1760। ত্রিপুরার জোন অফ আর্ক নামে পরিচিত বালাগামা। নেক্সট আমরা ত্রিপুরার বিভিন্ন বিদ্রোহ নিয়ে আলোচনা করব। ত্রিপুরায় কুকি বিদ্রোহ সংঘটিত হয়েছিল 1860 থেকে 1861 সালের মধ্যে। কুকি বিদ্রোহের লিডার ছিল রতন পুইয়া। কুকি বিদ্রোহ চলাকালীন ত্রিপুরার রাজা ছিল ঈশানচন্দ্র মাণিক্য। ত্রিপুরায় টিপ্রা বিদ্রোহ সংঘটিত হয়েছিল 1850 সালে। টিপ্রা বিদ্রোহের লিডার ছিল পরীক্ষিত ও কীর্তি। ত্রিপুরা বিদ্রোহ চলাকালীন ত্রিপুরার রাজা ছিল ঈশানচন্দ্র মাণিক্য। ত্রিপুরায় জমাটিয়া বিদ্রোহ সংঘটিত হয়েছিল 1863 সালে। জমাটিয়া বিদ্রোহের লিডার ছিল পরীক্ষিত জমাটিয়া।
জমাতিয়া বিদ্রোহ চলাকালীন ত্রিপুরার রাজা ছিল বীরচন্দ্র মাণিক্য। ত্রিপুরায় রিয়াং বিদ্রোহ সংঘটিত হয়েছিল 1942 থেকে 1943 সালের মধ্যে। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধও চলছিল। রিয়াং বিদ্রোহের লিডার ছিল রতনমণি রিয়াং। রিয়াং বিদ্রোহ চলাকালীন ত্রিপুরার রাজা ছিল বীর বিক্রম কিশোর মাণিক্য। ত্রিপুরার বিদ্রোহগুলিকে সিকোয়েন্স হিসাবে সাজালে প্রথম যে বিদ্রোহটি আসে সেটি হল ত্রিপুরা বিদ্রোহ, যেটি সংঘটিত হয়েছিল 1850 সালে। তারপর কুকি বিদ্রোহ, যেটি সংঘটিত হয়েছিল 1860 থেকে 1861 সালে। তারপর জমাতিয়া বিদ্রোহ 1863 সালে। তারপর রিয়াং বিদ্রোহ, যেটি সংঘটিত হয়েছিল 1942 থেকে 1943 সালের মধ্যে। ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। বাকি টপিকগুলি নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। যদি আপনি এই ভিডিওটির পিডিএফ পেতে চান তাহলে আমার সাইটে চলে যেতে পারেন। আমার সাইটের অ্যাড্রেস হল www.studyforcompetitive.weebly.com। আমার সাইটে গিয়ে আপনি সিম্পলি এই ভিডিওর পিডিএফ ডাউনলোড করে নিতে পারেন, নতুবা এই ভিডিও ডেসক্রিপশনে এই সাইটটির লিঙ্ক দেওয়া থাকবে। আপনি জাস্ট লিঙ্কে ক্লিক করে আমার সাইটে গিয়ে ভিডিওর পিডিএফটি ডাউনলোড করে নিতে পারেন। সো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। ধন্যবাদ।